এবং বিরোধী দল হিসেবে যারা রয়েছেন তারা হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আসুন দর্শক মন্ডলী আমরা পরিচিত হয়ে আমাদের আজকের এই ছায়া সংসদের সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে সরকারি দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বক্তারা হল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নাদিয়া পারভিন জ্যোথি মাননীয় মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী ছায়ামন্ত্রী মোসাব্বিরা রহমান মৌসুমি এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম অন্যদিকে আজকের এই ছায়া সংসদের বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা জান্নাতুল ফেদোস মাননীয় বিরোধী দলীয় উপনেতা মোহাম্মদ এবং মাননীয় বিরোধী সংসদ সদস্য কাউসার আলম আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় যে তিনজন বিচারক বিচার সম্পাদন করবেন সম্মানিত তিনজন বিচারক হচ্ছেন যারা বাবু মোহাম্মদ রোইস প্রাক্তন সহযোগী অধ্যাপক ক্যাডেট কলেজ লেখক ও প্রতিবেদক দৈনিক প্রথম আলো রয়েছেন সাংবাদিক ঝুমুর বাড়ি কূটনীতিক প্রতিবেদক একাত্তর টেলিভিশন এবং আরও রয়েছেন ডক্টর এস এম কমিউনিকেশন কনসালটেন্ট জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএন বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই মক পার্লামেন্টে বক্তাদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে সম্মানিত দুজন অতিথি উপস্থিত রয়েছেন আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন সাবেক প্রধান তথ্য কমিশনার ও সাবেক রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ জমির আমার ডানে রয়েছেন আমাদের সাথে আরেকজন অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব আমির খসরো মাহমুদ চৌধুরী আমরা আমাদের অতিথি দলের বক্তব্য শুনবো আয়োজনের একেবারেই শেষে তবে একটু জানিয়ে রাখি যে আজকের যে দুদলের দলের বিতর্কিকরা বক্তব্য প্রদান করবেন প্রত্যেকের বক্তব্য শশ অবস্থান থেকে তারা বক্তব্য প্রদান করছেন আমরা আগেই বলেছি যে কোনো প্রয়াত ব্যক্তি নেতা বা কোনো রকম নেতৃস্থানীয় ব্যক্তির ব্যক্তিগত কোনো আক্রমণ আজকের প্রতিযোগিতায় করা যাবে না আমরা শুরু করছি আমাদের আজকের এই ছায়া সংসদ এবং একই সাথে আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী নাদিয়া পারবিন জ্যোতিকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য মাননীয় সংসদ নেতা মাননীয় স্পিকার আজ আপনার অনুমতিক্রমে এই মহান সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি তা হচ্ছে রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব নেতৃবৃন্দ আন্তরিক মাননীয় স্পিকার আপনার অনুমতিক্রমে আজকে এই সকলকে আমি কয়েকটি চিত্র দেখাতে চাচ্ছি প্রথম চিত্রটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের সাথে আছেন দ্বিতীয় একটি চিত্র দেখাতে চাচ্ছি যেখানে কিনা নিউ দিল্লিতে সকলে আন্দোলন করছে এবং মানববন্ধন করছে রোহিঙ্গাদের উপর যে আক্রমণ চলছে তার বিরুদ্ধে আরো একটি চিত্র দেখাতে চাচ্ছি মারনের স্পিকার যেখানে বলা হচ্ছে স্টপ জেনোসাইড মাননীয় স্পিকার এই চিত্রগুলোই বলে দিচ্ছে আজকে সারা বিশ্বব্যাপী যদি মানুষ একটি বিষয়ের জন্য কেঁদে থাকে তা হচ্ছে শুধুমাত্র রোহিঙ্গা ইস্যু অর্থাৎ এই রোহিঙ্গা ইস্যু নিয়ে আজকে বিশ্বের কোনো দেশ কখনোই এর বিরোধিতা করবে না বরং রোহিঙ্গাদের সাথে সকলেই আছে অর্থাৎ সকলেই তারা আন্তরিক মাননীয় স্পিকার প্রথমে চলে যাচ্ছে সংজ্ঞায়নে মানন স্পিকার সংগ্নে এখানে আমরা রোহিঙ্গা বলতে আজকে রোহিঙ্গা মায়ানমারের রাখাইন রাজ্যে বসবাসকৃত উল্লেখযোগ্য নৃগোষ্ঠী গোষ্ঠী যারা কিনা ইসলাম ধর্মে দীক্ষিত দু সালের হিসাব অনুযায়ী প্রায় আট লক্ষ রোহিঙ্গা মায়ানমারে অবস্থান করছে মানব স্পিকার সমস্যা বলতে কাকে বলছি জাতীয়তা ভিত্তিক যে সমস্যা অর্থাৎ রোহিঙ্গাদেরকে কোথায় জাতীয়তা হবে এই যে সমস্যা এবং এদেরকে বর্তমান মিয়ানমার সরকার ঠাই দিতে চাচ্ছে না এবং রোহিঙ্গারা ধীরে ধীরে অন্যান্য দেশে স্থানান্তরিত হচ্ছে এই সমস্যাকে আমরা বলছি সমস্যা এখানে আপনার জ্ঞাতার্থী একটি তথ্য জানাতে চাচ্ছি যে বাংলাদেশে এই যে যে বর্তমানে চলমান পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতির আগে চার লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে ছিল এবং একই সাথে সৌদি আরবে পাঁচ লক্ষ শরণার্থী আছে মানন স্পিকার অর্থাৎ এই সমস্যা কিন্তু অনেক দিন চলছে এবং একই সাথে কিন্তু বর্তমানে যেমন বাংলাদেশ কোঅপারেট করছে একই দিক থেকে সৌদি আরব সরকারও কিন্তু এই পাঁচ লক্ষ জনগোষ্ঠীকে তারা অনেকদিন যাবত ঠাই দিয়ে এসেছিল অর্থাৎ রোহিঙ্গাদের বিষয়ে কিন্তু কোনো দেশে পিছিয়ে নেই মানুষ স্পিকার আজকে আমরা রোহিঙ্গাদের এই সমস্যার সমাধান কিভাবে করছে মানুষ স্পিকার আমরা দুই ধরনের সমাধান দিচ্ছি একটি হচ্ছে স্বল্পমেয়াদী আর একটি হচ্ছে দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী সমাধান বলতে আমরা প্রথমেই বলছি স্টপ জেনোসাইড এই যে যে গণহত্যা হচ্ছে গণহত্যা আগে বন্ধ করুন আরেকটি স্বল্প মেয়াদি সমাধান আমরা দিচ্ছি তা হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে রোহিঙ্গারা আসে এদের নাম ঠিকানা লিপিবদ্ধ করে নিরাপদ আশ্রয় প্রদান করা যা কিনা তাদেরকে স্বল্প মেয়াদি দেওয়া হচ্ছে মানুষ স্পিকার এবার আমরা দেখি দীর্ঘমেয়াদী কি কি সমস্যার সমাধান তাদেরকে দেওয়া হবে প্রথম কথা হচ্ছে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি মানুষ স্পিকার এটা আমরা যদি গত এক সপ্তাহের পত্রিকা থেকে শুরু করে যে কোনো সংবাদপত্র বা যে কোনো সংবাদ মাধ্যম দেখে থাকি তাহলে দেখছি যে বিশ্বের বিভিন্ন দেশ মিয়ানমারকে চাপ প্রদান করছে এবং মিয়ানমারের সাথে তারা বিভিন্ন চুক্তি বাতিল করছে অর্থাৎ এটিও কিন্তু মোটামুটি সমাধান হচ্ছে মানুষ স্পিকার আরও একটি ব্যাপার হচ্ছে রোহিঙ্গাদের ফেরত ও নিরাপত্তা নিশ্চিত মানুষ স্পিকার এই যে রোহিঙ্গারা আজকে বাংলাদেশে আছে এদেরকে কি আমরা বাংলাদেশেই রাখবো নাকি ফেরত দেব অবশ্যই এর জন্য বিভিন্ন দেশ এক্ষেত্রে কাজ করে যাচ্ছে মাননীয় স্পিকার আজকে দেখেন মিয়ানমারের সরকারের যে মিয়ানমার বা তাদের যে সামরিক আছে এর বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিকভাবে আদালত গঠন করা হচ্ছে এবং মিয়ানমারে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এর জন্য কিন্তু অবশ্যই তাদেরকে আমরা বিবেকের কাট গড়ায় বা জাতির কাট গড়ায় আমরা দাঁড় করাবো ইনশাআল্লাহ মানন স্পিকার আজকে দেখুন বিশ্ব নেত্রী বিন্দু বলতে আমরা কাকে বোঝাচ্ছি মানন স্পিকার বিশ্ব নেত্রী বিন্দু বলতে আমরা বিশ্বের প্রতিটি দেশ বিশ্বের প্রতিটি দেশের প্রতিটি সংস্থা এবং প্রতিটি জাতি গোষ্ঠীকে বোঝাচ্ছি যারা কিনা আজকে মিয়ানমারের বিরুদ্ধে তাদের ভয়েসকে উচ্চারণ করছে মানন স্পিকার একই সাথে আন্তরিক বলতে আমরা তাকে বুঝাচ্ছি মানন স্পিকার যে চারটি ক্ষেত্র আজকে দেখিয়ে গিয়েছি এর চারটি ক্ষেত্র যদি বিশ্বের প্রতিটি দেশ একমত ভাবে গ্রহণ করে অবশ্যই আমরা তাকে বলছি আন্তরিকতা মানন স্পিকার যদি আমরা বিগত কিছু তথ্য অনুযায়ী জেনে থাকি তাহলে দেখব আন্তরিকতার যতগুলো ক্ষেত্র আছে সবগুলো ক্ষেত্রই কিন্তু বিশ্ব বিভিন্নভাবে পালন করছে মাননীয় স্পিকার স্বয়ং প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি যখন কিনা জাতিসংঘে যে যাচ্ছে অবশ্যই তিনি জাতিসংঘের এখানে মিয়ানমারের ইস্যুটি তুলবে মাননীয় স্পিকার আজকে তুরস্কের ফার্স্ট লেডি বলেছেন যে পরবর্তীতে জাতিসংঘের অধিবেশনে অবশ্যই মিয়ানমার ইস্যু নিয়ে কথা বলবে অর্থাৎ আমরা দেখছি জাতিসংঘ থেকে শুরু করে ওআইসি বাংলাদেশের প্রতিটি সংস্থা সকল সংস্থায় কিন্তু মিয়ানমারের পক্ষে আছে মাউন স্পিকার এক্ষেত্রে আমরা কেন বলবো যে মিয়ানমারের পক্ষে কোনো দেশ নেই তাই মানুষ স্পিকার আজ যে প্রস্তাবটি উত্থাপন করছে তা যেন সর্বসম্মতি কমে গৃহীত হয় মিয়ানমারে যেন হত্যাযজ্ঞ বন্ধ হয় তার জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ সারা বিশ্বের যে একটি বড় সংকট সেটি হচ্ছে গিয়ে রোহিঙ্গার সমস্যা এবং সেই সমস্যার সমাধান নিয়ে আজকের এই ছায়া সংসদের সরকারি দলের পক্ষ থেকে পৃথিবীর প্রত্যেকটি মানুষ কাছে প্রত্যেকটি মানুষ একত্রিত হয়েছে প্রত্যেকটি মানুষ দাবি জানাচ্ছে স্টপ জেনোসাইড আমরা বাংলাদেশি যারা রয়েছি বাঙালি যারা রয়েছে আমরাও কিন্তু একই সাথে এই যে হর্তায্য বন্ধের জন্য সকলে মিলেই নানা শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়েছে স্লোগান তুলছি আন্দোলন করছি এই যে মায়ানমারে যে হর্তায্য সেটি বন্ধ করা হোক এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এর জন্য বিশ্ব নেতৃবৃন্দ অত্যন্ত আন্তরিক দেখা যাক আমাদের আজকের ছায়া সংস্কৃতির বিরোধের পক্ষ থেকে বিশ্ব নেতৃবৃন্দের এই রোহিঙ্গা যে হত্যাকাণ্ড চলছে তা নিয়ে ভূমিকা পালন করছে তার মধ্য থেকে মাননীয় বিরোধীদের নাথাকে আহ্বান জানাচ্ছি জান্নাতুল ফিরদুসকে তার এই প্রস্তাবের বিষয় আলোচনা করার জন্য মাননীয় বিরোধীনতা মাস্তি আমার কথা মাস দিকার আজকে আপনাদের সবাইকে আমি কিছু ছবি দেখাবো মাস লক্ষ্য করুন আজকে মাননী প্রধানমন্ত্রী আন্তরিকতার কথা বলছে যেখানে একসাথে একশো ছিয়াত্তরটি রোহিঙ্গা দার গ্রাম দেওয়া হয়েছে মানসতিকার যেখানে ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করে জীবন্ত পুরে দেওয়া হয়েছে যেখানে মানুষ জীবন্ত মানুষের চামড়া খুলে নেওয়া হচ্ছে পশুর মতো করে যেখানে মানুষ আমার আপনার সকলের মতো রক্ত মাংস মানুষকে জীবন্ত কেটে খণ্ড বিখণ্ড করে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে সেখানে কোথায় মানুষ বিশ্ব নেতৃবৃন্দ আন্তরিকতা কথা পিকার আজকের এই বিশ্ব নেতৃবৃন্দ নিশ্চুপতায় মায়ের মারের উপর বর্বরতার

তবেই এই কবে বন্ধ হবে সবাই মৃত্যুর পরে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নাকি দুই চোখ ভরে পানি নিয়ে একটি মিয়ানমার শিশুকে আদর করছিল এবং মিয়ানমারের জন্মদানকৃত শিশুর নাম যখন রাখা হয় জয় বাংলা তখন কিভাবে আমরা বলতে পারি যে আমাদের হৃদয় তাচ্ছে না ধন্যবাদ স্পিকার যখন বিশ্ব নির্বাক সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত দেশ হয়েও বাংলাদেশে মিয়ানমারদেরকে আশ্রয় দেন খাদ্য এবং নিরাপত্তা দেন মুছে দেন তাদের চোখের পানি এবং মিয়ানমারে তাদেরকে পুষব্যাক করার জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে সকলকে আহ্বান জানিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি মাদার অফ হিউমিটি কিন্তু মাস্ফিকার অন্যদিকে লক্ষ্য করুন আন্তর্জাতিক বিশ্বের উদাসীনতা কারণ মায়ানমারা আজকের এই অবস্থান দূর করার জন্য সর্বপ্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতো জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা যদি মিয়ানমারের সদস্যপদ বাতিল করে দিয়ে এই বিশ্বের বিরুদ্ধে ঐক্যমত গড়ে তুলত কিন্তু মাস্পিকা এখন পর্যন্ত এমন কোনো পদক্ষেপ হয় নেয়নি বলে আমরা বলছি বিশ্ব নৃত্য কিন্তু আন্তরিক নয় শুধু তাই না মাস্পিকা আজকে মিয়ারমারের সাথে এক মা এক মালদ্বীপ যে কিনা এই সমস্যার সমাধানের কোনো ভূমিকায় রাখতে পারে না সে মিয়ানমারের সাথে অর্থনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করেছে আর অন্যদিকে ইউএস ইজরায়েল ভারত চীন ক্রমাগত এই মিয়ানমারের সাথে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলছে তাহলে কোথায় আন্তরিকতা মাস্পিকার আজকে তারা আন্তরিকতার কথা বলছে তারা হয়তো বা প্রথম আলো পত্রিকাটি দেখেনি যেখানে চীন এবং রাশিয়া সরাসরি মিয়ানমারকে সাপোর্ট করছে তারাই গণহত্যাকে সাপোর্ট করছে না মাস্পিকার তারা চাচ্ছে না এই অন্যের প্রতিবাদ তাহলে আপনারা কোথায় পেলেন সেই আন্তরিকতা মাস্পিকার শুধু তাই নয়

যেখানে উত্তর কোরিয়া পারমাণবিক একটি অস্ত্র পরীক্ষা করেছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তারপরও জাতিসংঘ তাদেরকে তেল আমদানি এবং বস্ত্র রপ্তানিতে পুরাপুরি নিষেধাজ্ঞা জারি করেছে অথচ মানুষ লক্ষ্য করুন মায়ানমারে এতদিন গণহত্যার পরও জাতিসংঘ এই ধরনের কোনো পদক্ষেপ নেই প্রমাণিত হয় না যে সর্বোপরি একটি কথাই বলতে চাই আজকে রোহিঙ্গাদের রাখান থেকে উচ্ছেদ করে দেওয়া হলে কি হবে সভাপতি এই প্রশ্নটি আজকে সকলের মনে আসছে মার স্পিকার সবচেয়ে বেশি লাভবান হবে পার্শ্ববর্তী দেশ চীন এবং ভারত যার জন্য এই দুই পরাশক্তি এখন পর্যন্ত নীরব দর্শকের ভূমিকা পালন করছে তার কি করে আজকে সরকার দল বলছে যে মিয়ানমার রোহিঙ্গা সমস্যার সমাধানে বিশ্ব নেতৃবৃন্দ আন্তরিক তাই আপনাদের গেথারতে বলছি বিশ্ব নেতৃবৃন্দরা আপনারা আর কত হত্যা দেখলে কত ধর্ষণ দেখলে কত রক্তের বন্যা দেখলে এই রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে পদক্ষেপ নেবেন এবং বাস্তবায়ন করবেন বন্ধ করুন গণহত্যা জাগ্রত হোক বিশ্ব ধন্যবাদ 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 আর কত 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 ধর্ষণ মায়ের কান্না বিশ্ব বিবেক জাগ্রত হবে জাতিসংঘের ভূমিকাকে তিরস্কার করেছেন জাতিসংঘ বাহিনীকে আহ্বান জানিয়েছেন সারা বিশ্বের বিবেকের তাড়নায় জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে মাননীয় বিরোধী নেতা তার বক্তব্য শেষ করেছেন শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোস্তাফিরা রহমান মৌসুমীর কাছ থেকে এই পর্যায়ে বক্তব্য মাননীয় স্পিকার যেই সমস্যাটির সমাধান সকল বিশ্ব নেতৃবৃন্দ চেষ্টা করছেন আলোচনার মাধ্যমে সমাধান করার সেখানে তিনি আজকে চাচ্ছেন এমন একটি পরিস্থিতি তৈরি হোক যেখানে আবার একটি তৃতীয় বিশ্বযুদ্ধের আবির্ভাব ঘটে মাননীয় স্পিকার উনিশশো সালের কথা তিনি বলে গেলেন কিন্তু ভুলে গেলেন উনিশশো সালের কথা যেই সময় মাননীয় স্পিকার ছেষট্টি হাজার রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিল আমার বাংলাদেশ মাননীয় স্পিকার আজকে তিনিই বলে গেলেন যে চীন সমর্থন করছে জন্য এই গণহত্যাকে চীন বলেছে যে আমরা জঙ্গিবাদ দমনকে সমর্থন করছি কিন্তু গণহত্যাকে না আজকে হয়তো তিনি সেই পত্রিকার উপরের অংশ পড়ছেন নিচের অংশ ভুলে যাচ্ছেন মাউনিস্পিকার আজকে সংসদে উত্থাপিত প্রস্তাবটি কতটা গুরুত্ব বহন করে সেটি বলার অপেক্ষা রাখে না মাউনিস্পিকার মায়ানমারের রাখাইন রাজ্যে চল্লিশ শতাংশের বেশি রোহিঙ্গারা যখন বসবাস করছে সেই চল্লিশ শতাংশের মধ্যে আবার ষাট শতাংশ মাউনিস্পিকার চলে এসেছে বাংলাদেশে তার মানে মাউনিস্পিকার বাংলাদেশের নথিভুক্ত যদিও সাত লক্ষ রোহিঙ্গা থাকলেও বর্তমানে ইতিহাস বলছে সেই সংখ্যা চোদ্দ লাখ অর্থাৎ বাংলাদেশ এখন কতটা জর্জরিত অবস্থায় আছে এবং সেই অবস্থা থেকে তারা আন্তর্জাতিক চাপ সৃষ্টির যে প্রক্রিয়াটি চলমান রেখেছে সেটি প্রমাণ করে মাননীয় স্পিকার বাংলাদেশ চাচ্ছে এবং বাংলাদেশের সাথে বিশ্ব নেতৃবৃন্দও চাচ্ছে রোহিঙ্গা সমস্যাটির সমাধান ঘটুক মানন স্পিকার লক্ষ্য করুন সেই যুক্তরাজ্যে যেখানে স্কটিশরা এখনো মনে করে না তারা স্বাধীন সেই স্পেনে যেখানে বাসকরা এখনো মনে করে তারা আলাদা রাষ্ট্রের জন্য তাদের আন্দোলন করা উচিত আমরা মাননীয় আন্দোলন করেছি উনিশশো সালে ভূমি রাজনীতি নিয়ে ঠিক একইভাবে মাননীয় স্পিকার সেই ধারাবাহিক কথাই বহমান চলছে বর্তমানে মানুস্পিকার স্পিকার প্রশ্নটি নিচ্ছি শুধু একটি কথা বলে নেই সেটি হচ্ছে মাননীয় স্পিকার তাৎক্ষণিক দিনের দত্ত আসবে না সমস্যাটি সমাধান করতে পঁচিশ আগস্ট থেকে শুরু করে একটি গণমাধ্যম

রোহিঙ্গাদের প্রতি বিশ্ব নেতৃবৃন্দ সংহতি ভূমিকা পালন করছে মাননীয় স্পিকার আমরা দেখেছি তুরস্ক ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই সমস্যার সমাধানের জন্য তীব্র নিন্দা প্রকাশ করেছেন এবং নিজেদের মধ্যে বারবার গঠনমূলক আলোচনা বৈঠক করছেন মাননীয় স্পিকার যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন আহ্বান জানাচ্ছেন এবং তাদের যেই কমিটি সেই কমিটিকে প্রেরণ করছেন মাননীয় স্পিকার তার পাশাপাশি যুক্তরাজ্য জার্মানি সহ ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এটা নিয়ে তুমুল ঝড় উঠেছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার লক্ষ্য করুন আগুনের কাছে যদি বরফকে নিয়ে যায় যায় তৎক্ষণাৎ তো বলে যাবে না মাউন্ট স্পিকার একটু তো সময় দিবেন তাপমাত্রাকে তো বাড়াবেন সেই তাপমাত্রা হয়তো বাড়ছে মাউন্ট স্পিকার সময় আগাচ্ছে এবং বিশ্ব নেতৃবৃন্দর মনে সেই দাগ টেকাচ্ছে মানুষ থেকে লক্ষ্য করুন তারা বলছেন কোনো দেশে নাকি আন্তরিক নয় চীন রাশিয়া এবং ভারতকে নিয়েই তারা পড়ে থাকেন কিন্তু মাউন্ট স্পিকার চোদ্দ হচ্ছে না বাতিলের জন্য মাননীয় যে প্রক্রিয়াটি সম্পন্ন করা প্রয়োজন সেই প্রক্রিয়াটি তার আন্তরিকভাবে সম্পূর্ণ করছে তার পরিপ্রেক্ষিতে মানুস্পিকার স্পিকার বারো সালে নোবেল বিজয়ীর উনত্রিশ জন সদস্য বিশিষ্ট একটি কমিটি তারা অংশন বিরুদ্ধে মাননীয় স্পিকার খোলা চিঠি প্রদান করেছেন মাননীয় স্পিকার ইরানের প্রেস থেকে শুরু করে অস্ট্রেলিয়া কানাডা চীন এবং ইতালি সহ মাননীয় স্পিকার নেদারল্যান্ডস এবং নরওয়ে সহ এমন কোনো দেশ নেই মাননীয় স্পিকার যে রোহিঙ্গা ইস্যু নিয়ে উদ্বিগ্ন নয় মাধ্যমে কি মাননীয় স্পিকার প্রকাশ হয় না যে আজকে বিশ্ব নেতৃবৃন্দ কতটা আন্তরিক হলে তারা তাদের অভ্যন্তরীণ নিয়ে কথা বলছে মাননীয় স্পিকার প্রত্যেকটি প্রত্যেকটি কথা কথা বলছে বলছে সংবাদ মাধ্যম তাই রোহিঙ্গা সমাধান জন্য বিশ্ব নেতৃবৃন্দ আন্তরিক না হলে আপনি আমি কখনোই কিছু করতে পারবো না তাই অবশ্যই মাননীয় স্পিকার আজকের এই সংসদে এই প্রস্তাবটি উত্থাপন উত্থাপিত প্রস্তাবটির গ্রহণযোগ্যতা অবশ্যই দাবি রাখে মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ আজকের এই সংসদের ছায়া মন্ত্রীকে তিনি যেটুকু বলেন একটু সময় দেন আলাদিনের চেরাগ নয় বরফ কলতুতে একটু সময় লাগে সুতরাং তারা মনে করছেন যে একটু সময় নিলে জাতিসংঘ যে নানা ধরনের যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ তারা করবে বলছে যে চীন রাশিয়া ভারতকে নিয়ে শুধু কেন কথা বলছেন বাকিরা তো নানারকম ভালো ভূমিকা পালন করছে এবং তারা মনে করছে যে এই সমস্যার সমাধানে বাংলাদেশও সারা বিশ্ব এই মায়ানমারে রোহিঙ্গাদের পাশে রয়েছে সুতরাং এই বিশ্ব নেতৃবৃন্দ যে আন্তরিকতা সেটা প্রমাণ করবার চেষ্টা করে এই প্রস্তাবটি এই সংসদে পাশ হওয়ার দাবি রেখেছেন মাননীয় মন্ত্রী আমরা শুনব আমাদের আজকের এই ছায়া সংসদে যেখানে রোহিঙ্গার সমস্যা নিয়ে বিশ্ব নেতৃবৃন্দের ভূমিকা নিয়ে আমরা কথা বলছি সেই বিষয়ে মাননীয় বিরোধী দল উপনেতা মোহাম্মদ মাহজামুল বাসারের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য ধন্যবাদ মানুষ স্পিকার আমাকে সুযোগ প্রদানের জন্য মানুষ স্পিকার মাননীয় মন্ত্রী এসে বলে গেলেন তাৎক্ষণিক আলাদিনের প্রদীপ আসবে না মানুষ স্পিকার চার দশককে যদি তারা তাৎক্ষণিক বলেন তাহলে মানুষ স্পিকার আমাদের কিছু বলার থাকে না হয়তো বা মানুষ স্পিকার রোহিঙ্গা সত্তা বিল হয়ে যাওয়ার পর তারা বলবেন আলাদিনের চেরাক আসছে আসছে করছে মানুষ স্পিকার মাননীয় মন্ত্রী আবার বলে গেলেন বিয়াল্লিশটি দেশের প্রতিনিধি কক্সবাজার পরিদর্শন এসেছে মানুষ স্পিকার এত গণহত্যা এত নির্মম যখন ধর্ষণ অত্যাচারের পরে মানুষ যখন ব্যালিস্টিক দেশের প্রতিনিধি কক্সবাজার পরিদর্শনে আসে তখন বলতেই মানুষ তারা কেন এসেছে কেন এসেছে জানেন তারা এসেছে মানুষ আসলে রোহিঙ্গারা নির্যাতিত হয়েছে কিনা সেটি পরিদর্শন করার জন্য রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য নয় মানুষ গত পঁচিশে আগস্ট থেকে আজ পর্যন্ত মায়ানমারে যে নির্মম গণহত্যা চলছে তাতে গুটি কয়েক রাষ্ট্র নিন্দা জানালেও পরাশক্তি দেশ চীন ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া জাপানের মতো রাষ্ট্রগুলো এখনও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি মানুষ স্পিকার এবং নির্মম গণহত্যার মধ্যেও পরাশক্তিদের ভারত সেখানে বিপদ বন্দর সংযোগ সড়ক স্থাপনে ব্যস্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মায়ানমার সফরে গিয়ে যখন বলেন রোহিঙ্গা সন্ত্রাস দমনে ভারত মায়ানমারকে সর্বাত্মক সহযোগিতা করবে তখন বলতেই হবে মানুষ স্পিকার মুখে মুখে রাম নাম অন্তরের স্বার্থের কাম মানুষ এটা আপনি যেটা বললেন যে তাদেরকে সাহায্য করার জন্য আসেনি এসেছে রোহিঙ্গাদেরকে দেখতে তাহলে বলতে হয় যে 1971 সালে ভারত যখন বাংলাদেশকে শেল্টার দিয়েছিল জর্জ হ্যারিসন যখন বাংলাদেশকে নিয়ে গান গেয়েছিল তাহলে কি তা শুধুই পরিদর্শন নাকি সাহায্য ছিল না 71 ভূমিকায় কি ভারত তখন ভূমিকা রাখেনি বা জর্জ হ্যারিসন কি সেদিন ভূমিকা রাখেনি মানবাধিকার তারা পরিদর্শন করতে এসেছে মানবাধিকার গত 23 দিন ধরে যে গণহত্যা চলছে আজকে তাদেরকে পরিদর্শনকেই সেই গণহত্যা বন্ধ হয়েছে মানবাধিকার ডয়েঙ্গার সমস্যার সমাধানে

মাননীয় প্রধানমন্ত্রীর জ্ঞানগত পরিসীমা আমি আসলে একটু দুঃখজনক অবস্থা কারণ তিনি আসলে জানেন না বাংলাদেশী মানুষের পূর্ব পাকিস্তানে আমরা যুদ্ধ করেছিলাম নিজেদের স্বাধীনতা অর্জনের জন্য কিন্তু আজকে রোহিঙ্গাদেরকে সেই প্রেক্ষাপটে না বরং শুধুমাত্র একটি ভুল উদ্দেশ্য নিয়ে তাদেরকে বিতাড়িত করার জন্য তাদের এই অত্যাচার নিবিরণ করা হচ্ছে মানুষ স্পিকার মানুষ পিকার মৃত্যুপুরি রাখাইনে আজ ইকোনমিক জোন করতে ব্যস্ত চীন শুধু তাই নয় এলএনজি টার্মিনাল বন্দর তৈরি সহ রাখাইনের প্রাকৃতিক সম্পদের ফায়দাটায় ব্যস্ত তারা মানুষ স্পিকার রাখাইনের মায়ানমারের বিদেশি বিনিয়োগের ত্রিশ শতাংশই চীনের রাখাইনে গণহত্যা বন্ধে চীন যেখানে মায়ানমারকে অর্থনৈতিকভাবে অবরোধ করতে পারতো সেখানে চীন কোনো ধরনের পদক্ষেপ নেয়নি মানুষ স্পিকার স্পিকার আজকে সরকারি দল চীনের কথা বলে গিয়েছেন কিন্তু লক্ষ্য কর মানুষ স্পিকার জাতিসংঘে যখন রাখাইনের ত্রাণ কার্যক্রমের প্রস্তাব ওঠে যখন চীন তাতে সরাসরি ভেটে দেয় যার কারণে রাখাইনের ত্রাণ কার্যক্রম ব্যর্থ হয়ে যায় সেখানে বিশ্ব নেতৃবৃন্দ আন্তরিকতা মরুভূমির মরিচিকা মানুষ স্পিকার মানুষ স্পিকার দ্য নিউ ইয়র্ক টাইমসের মতে মায়ানমারকে প্রকৃত চাপ দিচ্ছে না যুক্তরাষ্ট্র মানুষ স্পিকার মানুষ স্পিকার উল্টো মায়ানমারের সাথে অস্ত্র ব্যবসার পাশাপাশি মিলিটারি টু মিলিটারি মিলিটারি টু মিলিটারি সহায়তার বিল বাস্তবায়নে উদ্গীপ দেশটি গত আট সেপ্টেম্বর মায়ানমারের কাছে একশোটি ট্যাঙ্ক বিক্রি করেছে যুক্তরাষ্ট্রের মিত্রশক্তি দেশ ইসরায়েল মানুষ স্পিকার বলতেই হয় তার আন্তরিক নিজেদের স্বার্থ রক্ষার জন্য রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য নয় মানুষ স্পিকার মানুষ আজ ধিকার সেই নেতৃবৃন্দদের যাদের আন্তরিকতার অভাবে মায়ানমারে নির্মম গণহত্যা আজও চলছে তাই মানুষ সর্বশেষে বলতে চাই বিশ্ব নেতৃবৃন্দের বৃন্দদের বিবেকের বাধি জাগ্রত হোক ফিরে যাক রোহিঙ্গারা তাদের নিজেদের বাসভূমিতে পরবাসী হয় নয় বরং মাতৃভূমি হিসেবে সেই প্রত্যাশা রাখছি এবং সেই সাথে আজকের প্রস্তাবের জন্য গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ মানু স্পিকার ধন্যবাদ শুনলাম তার বক্তব্য বলেছেন যে গুলি করে হত্যা করে লাখ টাকার কাফন উপহার দিতে কোনো লাভ নেই আজকে সকল সাহায্য সকল আন্তরিকতা শুধুমাত্র মরুভূমির মরিচিকার মতো আজকে মনে হচ্ছে বড়ো বড়ো দেশগুলো যেখানে তার ব্যবসা বাণিজ্য কীভাবে তারা লুণ্ঠন করবে তারা সেখানে ব্যস্ত অস্ত্র বিক্রি করছে জাহাজ বিক্রি করছে ইকোনমিক জোন নিচ্ছে সেখানে তাদের আন্তরিকতা তো প্রশ্নবিদ্ধ হয়ে যায় শেষ করলেন তার বক্তব্য যাতে এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত না হয় দেখা যাক আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সদস্য সরকারের নজরুল ইসলাম কীভাবে তার বক্তব্য উপস্থাপন করে মানুষকে প্রথমে একটি কথা দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে আগামী যে জাতিসংঘের সাধারণ অধিবেশন রয়েছে সেখানে যাচ্ছেন না মায়ানমারের নেত্রী সান সূচি কারণ তিনি বেশি আজকে বিশ্ব নেতৃবৃন্দের চাপে মায়ানমার পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে সেই জন্য আজকে তিনি জাতিসংঘে যেতে ভয় পাচ্ছেন মানুষ এবং এটি প্রমাণ করে যে আজকে বিশ্ব চাপ দিতে সক্ষম হয়েছে এবং আজকের এই বিশ্ব যেই সহিংসতা চলছে সেটি বন্ধ করতে আজকে সক্ষম হচ্ছে মানুষ মানুষকে আজকে তারা বারবার বলে গেলেন চার দশকের কথা মানুষ কিন্তু যদি আজকে আমরা সহিংসতা দেখি তাহলে দেখতে পাবো বিগত কয়েকদিনে সেটি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে মানুষ এবং যখন এটি মাত্রা অতিক্রম করছে ঠিক তখনই কিন্তু মানুষ আজকে বিশ্ব নেতৃবৃন্দ জাগ্রত হয়েছে মানুষ আজকে আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘের যে নিরাপত্তা কাউন্সিল রয়েছে মানুষ স্পিকার তারা আজকে বিবৃতি দিচ্ছে এবং এটি বন্ধ করতে সাম্প্রতিকভাবে বিভিন্ন নোটিশ তারা দিচ্ছে এমনকি চীনের ভেটো দেওয়ার পরেও আজকে সেখানে বিবৃতি প্রকাশ করা হয়েছে অর্থাৎ মানুষ এখানেই আজকে প্রমাণিত হচ্ছে যে আজকে চীনের ভেটো দেওয়ার পরেও আজ আজকে কিন্তু মানুষ জাতিসংঘ কাজ করছে মানুষ আরেকটি কথা নিয়ে একটি কথা সেটি হচ্ছে আজকে ভারতের কথা বলছে মানুষ ভারতের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে মায়ানমার ঘুরে এসেছেন আমরা সকলেই জানি কিন্তু মানুষ যখন কিনা আমাদের বাংলাদেশে যে ভারতে যে রাষ্ট্রদূত ছিলেন তিনি যখন আজকে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন তখন আমরা দেখতে পাই আজকে পত্রিকার পাতায় আসে যে আজকে মনোভাব পাল্টাচ্ছে ভারত রোহিঙ্গা ইস্যুতে মানুষ স্পিকার অর্থাৎ মানুষ আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে ভারত সহ চীন সকলে আজকে মানুষকে মায়ানমারের পক্ষে চলে আসছে মানুষকে প্রশ্নটি রোহিঙ্গা ইস্যুতে যখন উনিশশো সালে রোহিঙ্গাদের নাগরিকত্ব অধিকার বাদ দেওয়া হয় এবং উনিশশো সালে যখন ওদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয় তখন বিশ্ব আহ নেতৃবৃন্দ কোথায় ছিল আর ওই ইস্যু টেনে আজকের এই প্রেক্ষাপট

মাননীয় সংসদ সদস্য আপনি আমাদের জ্ঞানের পরিসীমা নিয়ে হাসলেন তাহলে বলতেই হয় রোহিঙ্গাদের মধ্যে যদি মন্ত্রী মিনিস্টার থেকে থাকে তাহলে আজকে রোহিঙ্গাদের উপর নির্যাতন কথা বলা হয়নি আমাদের বাংলা বিজেপি আবারো ভুল বুঝছেন মানুষ বের কারণ তিনি আবেদন একটাই অন্ধ মানুষ তার বর্তমান আছে পরিস্থিতি মানুষকে জানা নেই মানুষকে এরপর যদি আমরা দেখি যে শান্তিপূর্ণ উপায় মানুষকে আমাদের নেতা একটি কথা বলতেন যে সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা না হয় মানুষকে এবং এই বৈরিতা না নিয়েই মানুষ আজকে আমরা আজকে আমরা কালের কণ্ঠে যদি বারো এবং তেরো তারিখে পত্রিকাটি লক্ষ্য করি মানুষকে সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সক্ষম হয়েছে বিশ্ব নেতৃবৃন্দকে একত্রিত করা রোহিঙ্গা ইস্যুতে মানুষ আজকে আমাদের দেশে অভ্যন্তরীণভাবে এবং বিদেশে মানুষকে আর মানুষকে আজকে আন্দোলন চলছে মানুষ এবং সেই আন্দোলনের যে ধরে আজকে আমরা দেখতে পাচ্ছি যে রোহিঙ্গা ইস্যুতে মানুষ আজকে সেখান থেকে আজকে আমাদের দেখতে পাই যে মিয়ানমারের যে দূতাবাসে যে কর্মকর্তারা রয়েছে মানুষকে তারা আজকে যাচ্ছে কক্সবাজারে উখিয়ায় পরিদর্শনে সেই তো জীবন যারা পালন করছে মানুষকে তাদের দেখতে আজকে আমরা এই দেখতে পাই যে ইন্দোনেশিয়া থেকে ত্রাণ আসছে আসছে আজকে ভারত থেকে ত্রাণ আসছে আজকে চীন মানুষ এই সহিংসতা বন্ধে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে মিলিত হচ্ছে অর্থাৎ আজকে সারা বিশ্বের প্রতিটি পদক্ষেপই দেখা যাচ্ছে যে আজকে বিশ্ব নেতৃবৃন্দ এই সমস্যাটি সমাধানে আন্তরিক কিন্তু মানুষকে তাদের সমস্যাটি হচ্ছে মানুষকে একটু কথা বলি একটি গ্লাসে যদি অর্ধেক পানি থাকে টানা হয় মানুষকে যেখানে পাঁচজন আছে সেই পাঁচজন দেখছে কিন্তু অন্য মাসে যে পঞ্চাশ জন ধরে দইটি টানছে সেটি আজকে তাদের চোখে গোচর হচ্ছে না যায় এই প্রস্তাবটি এই সংসদে সর্বসম্মতি ভাবে গ্রহণযোগ্যতা রাখে ধন্যবাদ মানুষকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকে ছায়া সংসদের মাননীয় সদস্য বললেন যে আজকে বিরোধী দলে যারা রয়েছে তারা কান্না করছেন অংশ সূচি জাতির সঙ্গে যাচ্ছেন না এই যে বিশ্ব নেতৃবৃন্দ যে চাপে পড়ে সুতরাং বিশ্ব নেতৃবৃন্দ কাজ করছে তারা এগিয়ে যাচ্ছে বলছেন যে আজকে মনোভাব পাল্টাচ্ছে চীন ভারত আজকে ত্রাণ পাঠাচ্ছে আজকে আমাদের দেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাচ্ছে সুতরাং আমরা বাংলাদেশ এটা একটা বন্ধুত্বপূর্ণ দেশ এই দেশ সকলকে সঙ্গে কিন্তু সমস্যার সমাধান করবে বলে দাবি রেখে তার বক্তব্য শেষ করেছে বলেছে এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত যাতে হয় আমরা শুনবো আমাদের এই ছায়া সংসদের এই পর্যায়ে মাননীয় বিরোধী দলের সদস্য কাউসার আলমের কাছ থেকে তার বক্তব্য মাননীয় স্পিকার প্রথমে আসছি সরকার দলীয় সাংসদের কথায় তিনি বলে গেলেন যে জন দড়ি টানছে আর পাঁচজন কথা বলছে আমরা সেটা দেখছি মাননীয় স্পিকার তার কথাই প্রমাণিত হয় যে জন দড়ি টানছে তাদের চেয়ে ওই পাঁচজন শক্তিশালী তাই আজ গণহত্যাটি বন্ধ হচ্ছে না মাননীয় স্পিকার অর্থাৎ তারা যে আলোচনাটি করছে স্ট্রাইকারকে বাদে সাইড বেঞ্চে বসার যে খেলোয়াড় আছে তাদেরকে নিয়ে তারা আলোচনা করছে মাননীয় স্পিকার কিন্তু এই খেলায় যারা অগ্রণী ভূমিকা পালন করতে পারে তাদেরকে নিয়ে কোনো আলোচনা করছে মাননীয় স্পিকার স্পিকার মন্ত্রী এসে ভারতের উদাহরণ দিয়ে গেলেন লক্ষ্য করুন মাননীয় স্পিকার ইন্দোনেশিয়ার বালিতে রোহিঙ্গা সংকটে একটি আন্তর্জাতিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেনি ভারত বরং ভারতীয় প্রতিনিধি দলের প্রধান এবং লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন বলেছেন রাখাইনে সহিংসতার খবর অযথার্থ তারা মায়ানমারকে সমর্থন দিয়ে দেবে আন্তরিকতার কি দৃষ্টান্ত মাননীয় স্পিকার গাছ কাটছে একদিকে আবার সেই গাছের মাথায়ই তারা পানি ঢালছে মাননীয় স্পিকার মানবীয় স্পিকার তারা তুরস্কের উদাহরণ দিয়ে গেলেন আপনি অবগত আছেন আমার দেশের মানবতা বিচার বন্ধে তুরস্ক কতটা তৎপর ছিল আর তারা যখন মানবতার কথা বলে তখন সন্দেহ হয় আর তা আরো প্রকট হয় যখন বিবিসিকে দেওয়া সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্রের পি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাজ হাসমি বলেন তুরস্কের স্বচ্ছার হওয়ার পিছনে এর দোকানের ব্যক্তিগত কারণ আছে তিনি তো তিনি মুসলিম বিশ্বের সুলতান হতে চান মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা এমন ফেসিয়াল অ্যাটেনশনের কথা বলছি না আমরা বলছি অ্যাক্টিভ অ্যাটেনশনের কথা যেখানে বিশ্ব নেতাদের কণ্ঠে সমস্যার ধ্বনিত হবে স্টপ জেনোসাইড সেভ হিউম্যানিটি কিন্তু মাননীয় স্পিকার সেটি আমরা দেখতে পাচ্ছি না মাননীয় স্পিকার তারা জাতিসংঘের পদক্ষেপের কথা বলে গেলেন চীন ভারতের পদক্ষেপের কথা বলে গেলেন আমাদের আজকের সম্মানিত অতিথি সর্বজন শ্রদ্ধেহ মোহাম্মদ জমির স্যার কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন দুর্ভাগ্যজনকভাবে চীন ভারত রাশিয়া মায়ানমারের সংকটে এগিয়ে আসেনি বরং তারা এই মানবিক সংকটকে ছোট করে দেখছে এবং মায়ানমারকে দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাচ্ছে তিনি আরও বলেছেন নিরাপত্তার দোহাই দিয়ে জাতিসংঘের খাদ্য তহবিল রাখাইনে ত্রাণ কার্যক্রম বন্ধ রেখেছে যাতে পরিস্থিতি আরও জটিল হয়েছে মানুষ স্পিকার এতে কি প্রতীয়মান হয় না রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিশ্ব কতটা নিষ্ক্রিয় জি আমরা প্রশ্ন নাই মানুষ স্পিকার তিনি একটু আগে ভারতের কথা বলে গেলেন আমরা যদি দৈনিক ইত্তেফাকের এই নিউজটি দেখি তাহলে দেখতে পাবো রোহিঙ্গা ইস্যুতে অবস্থান বদলাচ্ছে ভারত এবং ত্রাণ পাঠাচ্ছে ভারত তাহলে এই ব্যাপারটিকে আপনি কি ভাবে স্পিকার সেটা তো বলেই গেলাম একদিকে তারা গাছের গোড়া কাটছে মায়ানমারকে সমর্থন দিয়ে দিচ্ছে আর একদিকে তারা গাছের মাথায় পানি ঢালছে মানুষ স্পিকার যে তোমরা মারা গেছো আসো ত্রাণ নাও মানুষ স্পিকার আমার দলের সাংসদ বলে গেছেন যে তারা কিভাবে অর্থনৈতিক জোন করার পরিকল্পনা করছে রাখাইনে মানুষ স্পিকার আপনি যে এর দোকানের একটি কথা কথা বলে গেলেন তিনি তার ব্যক্তিগত ইমপ্রেশন দেখানোর জন্য কাজটি করছি তাই এটি আপনার কাছে কে বলে গেল একটু একটু বলে যাবে যুক্তরাষ্ট্রের অস্তিনপি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যুগান্তর এবং নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাদ দিয়ে বলেছেন আপনার যদি বিশ্বাস না হয় এসে দেখে যেতে পারেন মাননীয় সাংসদ বরাত দিয়ে বলেছেন যে তার ব্যক্তিগত স্বার্থ আছে মানুষ থেকে আমি সাবমিট করছি আপনাকে ওনাদের সন্দেহ দূর করার জন্য জি জি ওয়েল টেকেন ওয়েল টেকেন ওয়েল টেকেন ওয়েল টেকেন মাননীয় স্পিকার তারা যে বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছে তা শুধুই কাগজে কলমে মাননীয় স্পিকার মাননীয় সাংসদ তা বলে গেলেন যে জাতিসংঘ বিবৃতি দিচ্ছে কিন্তু মাননীয় স্পিকার জাতিসংঘ কি কোনো রেজলিউশন গ্রহণ করেছে লক্ষ্য করুন মাননীয় স্পিকার যেখানে মায়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্বয়ং বলছে চীন এবং রাশিয়া আমাদের পাশে রয়েছে তখন তারা কীভাবে বলতে পারে কোন উদ্দেশ্য নিয়ে বলতে পারে আন্তর্জাতিক বিশ্ব আজকে রোহিঙ্গা ইস্যুতে সক্রিয় এবং ভূমিকা রাখছে মাননীয় স্পিকার মানন স্পিকার একটি প্রশ্ন ছিল শেষ প্রশ্নটি নেই তার প্রশ্নটি ছিল যে তার কথা ছিল যে আজকে দুটি দেশে কথা বলেন তারা নাকি মায়ানমারের পাশে রয়েছে ঠিক কোন ইস্যুতে পাশে রয়েছে রোহিঙ্গা নিধনে নাকি জঙ্গি নিধনে একটু বলে যাবেন জি স্পিকার আসলে জঙ্গি কারা আমাদের কাছে সম্ভবত প্রশ্ন আছে যে আরসাটি দু সালে প্রতিষ্ঠিত হয়েছে তারা কি আদৌ সেই সক্ষমতা রাখে একসাথে তিরিশটি চৌকিতে হামলা করার পিছনে মাননীয় স্পিকার তাহলে উনিশশো সালে রোহিঙ্গাদের উপর কেন নির্যাতন হয়েছিল তখন কি কোনো আরসা ছিল মাননীয় স্পিকার মাননীয় স্পিকার পর্দার আড়ালে তাদের সাথে হাত মিলাবে তাদের কাছে অস্ত্র বিক্রি করবে চীনের এক দশমিক চার বিলিয়ন চলছে মায়ানমারের সাথে আমরা কি বলবো যেখানে মায়ানমারের যে সামরিক জানতা এই গণহত্যা চালাচ্ছে তাদের প্রশিক্ষণ দেওয়া বাবদ বছরে তিন দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড ব্যয় করছে মাননীয় স্পিকার তাহলে আমরা কি বুঝতে পারি মাননীয় স্পিকার পর্দার আড়ালে তাদের সাথে গতবন্ধন করছে আর ক্যামেরার সামনে সে বক্তব্য বিবৃতি দিচ্ছে মাননীয় স্পিকার আমরা আন্তরিকতা দেখতে চাই না মানুষ স্পিকার মাননীয় স্পিকার ফ্রান্স বা ইতালিতে জঙ্গি হামলার পর আন্তর্জাতিক বিশ্ব সমস্যারের যে তৎপরতা দেখায় আমরা ভিকটিমদের প্রতি সমবেদনা রেখেই বলছি আজ হাজারো রোহিঙ্গার করুন মৃত্যুতে তারা কি সমবেদনা দেখেছে কিন্তু দুঃখজনক মাননীয় স্পিকার আমরা শুনছি মানবতার কান্না নাফ নদীতে আজ পানির বদলে বইছে রক্তের স্রোত মৃত মায়ের বুকে আত্মচিত্কার করে অবশ্য শিশু খুঁজছে তার আহার বিশ্ব নেতৃবৃন্দের আন্তরিকতা পারেনি তার কান্না থামাতে থামিয়েছে সামরিক জান তার বুলেট মাননীয় স্পিকার এতেই কি প্রতীয়মান হয় না বিশ্ব নেতৃবৃন্দ কতটা উদাসীন রোহিঙ্গা ইস্যুতে মানব স্পিকার ডাক্তার আসিবার পূর্বেই যদি রোগী মারা যায় তাহলে সে ডাক্তার যত ভালোই হোক না কেন কোনো কাজে আসবে না রোহিঙ্গা জাতিসত্তা বিলীন হওয়ার পরেও এই আন্তরিকতা কোনো কাজে আসবে না মানব স্পিকার এই আন্তরিকতাকে আমাদের শোকে সাজিয়ে রাখতে হবে আমরা এমন আন্তরিকতা চাই না মানব স্পিকার সর্বোপরি মানবতার জয়ের জন্য এই প্রস্তাবটি যাতে গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ মানব স্পিকার ধন্যবাদ সবাইকে আবারও একইভাবে মাননীয় বিরোধী দলীয় সদস্য তিনি বলে গেলেন আর কত লাশের মিছিল সামনে উপরে উপরে গণমাধ্যমে সর্বত্র আমরা বিবৃতি দেখতে চাই বিবৃতি দেখতে পাই এবং পর্দার আড়ালে আমরা ব্যবসা বাণিজ্য অস্ত্র বিক্রি করা প্রশিক্ষণ দেওয়া আমরা এগুলি দেখি তাহলে কিভাবে এই রোহিঙ্গার সমস্যার সমাধান হবে তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিয়ে তাদেরকে নিজ দেশে যে বাসবা বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির জন্য জাতিসংঘকে আহ্বান করে আজকের এই প্রস্তাবে যাতে এই সংসদে গৃহীত না হয় তার মধ্যে দিয়ে মাননীয় সদস্য বিরোধীরা তার বক্তব্য শেষ করলেন আমরা ছয়জন বক্তার বক্তব্য শুনলাম আমরা যুক্তি খণ্ডন পর্বে আবারও দুই দলের দল বক্তব্য কিছু কোন শুনেনি এবং সে কারণে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতা জান্নাতুল ফেরদোসকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য স্পিকার সরকারি দলের বক্তব্য শুনে মনে হচ্ছে আমরা আন্তরিক হতে হতে এমন এক সময় আন্তরিক হব যখন রাখাইনি আর কোনো রোহিঙ্গাই থাকবে না তাহলে সেই আন্তরিকতা আমাদের আসলে কি আসে যায় মার স্পিকার আজকে বিশ্ব যদি সত্যি আন্তরিক হতো তাহলে সুদান এবং পূর্ব তিমুরে জাতিসংঘ যে পদক্ষেপ নিয়েছিল তার মিয়ানমারে সেই পদক্ষেপ কেন নেয়নি মার স্পিকার আমরা মানছি মাননীয় মন্ত্রী বলে গেছে এই পদক্ষেপ নেওয়ার জন্য আপনারা তো সময় দিবেন আর কত সময় দরকার উনিশশো সাল থেকে দুহাজার সতেরো সাল পর্যন্ত যখন সময় হয়নি কতদিন হলে এই পদক্ষেপ বাস্তবায়ন হবে সেই সময় শিক্ষা কিন্তু আজকে তারা বলতে পারেনি স্পিকার কারণ যেখানে নিজ মায়ানমার সরকার সেই সময় রেখা দিতে পারে না আর সেখানে আজকে আপনারা বলবেন তারা আরও বলে গেছেন জাতিসংঘে অংশগ্রহণ করছে না মায়ানমার সরকার কেন করছে না জান স্পিকার কোনো ভয় থেকে নাই কোনো চাপ থেকে নাই বরঞ্চ তারা আজকে যাদের সঙ্গে পাততাই পাত্তাই দিচ্ছে না তারা যাকে সঙ্গে গণ্যই করছে না যার কারণে তারা আজকে যাচ্ছে না মার স্পিকার লক্ষ্য করুন আজকে জীবন বাঁচাতে যখন রোহিঙ্গারা দলের পর দল ছুটছে বাংলাদেশের সীমান্তে ঢোকার জন্য ঠিক সেই সময়ে রোহিঙ্গারা কি করেছে মারমার বর্ডার ক্রস করতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ কেন মার স্পিকার সেখানে বসানো হয়েছে ল্যান্ডমাইন মাস স্পিকার যেখানে বলা আছে ল্যান্ডমাইন বসানো হলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হবে সেখানে কেন কোনো পদক্ষেপ নেয়নি মাস স্পিকার কারণ বিশ্ব নেত্রী তো তার আজকে বোধি তার আজকে অন্ধ তার আজকে বোবা কারণ মাস স্পিকার নিজেদের স্বার্থ যখন চরিতার্থ হবে তখনই তারা আসবে এছাড়া মাস স্পিকার তারা মিডিয়ার সামনে শুধু বিবৃতিই দিবে মাস স্পিকার লক্ষ্য করুন আজ সরকারি দল বাংলাদেশ ছাড়া একটু আন্তর্জাতিক পত্রিকা কিংবা সংবাদে কোনো প্রতিবেদন দেয়নি তারা বলেছে বাংলাদেশে অমুক জায়গায় টান দিচ্ছে তমুক জায়গায় টান দিচ্ছে রোহিঙ্গারা আসছে মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছে আমরা তো অস্বীকার করিনি যে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী যায়নি কারণ বাংলাদেশ ক্ষতিগ্রস্ত দেশ এমন একটি দেশ দেখিয়ে যান যেখানে রোহিঙ্গাদের জন্য বর্ডার উন্মুক্ত করে দেওয়া হয়েছে দেয়নি মাস্তিকার স্বয়ং ভারত ত্রাণ পাঠাচ্ছে আর অন্যদিকে বলছে ভারতে যে রোহিঙ্গারা আছে তাদেরকে ইমার্জেন্সিতে মায়ারমারে পাঠানো হোক মানুষ স্পিকার ভারত তো বর্ডার খুলে দেয়নি তাহলে সেটা কোন আন্তরিকতার বহিপ্রকাশ মানুষ স্পিকার মানছি আজকে সবাই নিন্দা কাপন করছে কিন্তু মানুষ স্পিকার আমার আপনার দর্শকের মতো যদি সবাই আমরা নিন্দা কাপন করি এই নিন্দা কাপনকে মায়ানমারে কিছু যায় আসবে বন্ধ হবে একটি গণহত্যা মানুষ স্পিকার এক আয়নালের লাশ যখন বিশ্বব্যাপী ভাইরাল হয়েছিল তখন সারা বিশ্ব ফেসবুকে তুলমাল আন্তর্জাতিক আদালত পর্যন্ত চলে গিয়েছিল কিন্তু আজ হাজারো আইলার লাশ যখন এই নাফ নদীতে ভাসছে তখন নেই কোনো আত্মচিৎকার নেই কোনো মানুষিকার আমি নির্বাক হয়ে যাচ্ছি আমার বলার আজকে আসলে কিছুই নেই কারণ যখন বলা হচ্ছে ত্রাণ যখন বলা হচ্ছে সাহায্য যখন বলা হচ্ছে তাদের আশ্রয় দেওয়া হচ্ছে কিন্তু মানুষিকার কেউ কিন্তু একবারও বলেনি আমি বাঁচতে চাই আমাকে বাঁচার অধিকার দাও কেউ কিন্তু একবারও শোনেনি কেউ কিন্তু বলেনি যে রোহিঙ্গাদের ফিরিয়ে নাও বন্ধ করো গণহত্যা তারপরে আসো সমাধানে সবাই বলেছে সমাধান আগে বন্ধ আমরা চাই না এমন আন্তরিকতা আমরা চাই বিশ্বের সকল নেতৃবৃন্দ একসাথে হয়ে বলবে গণহত্যা বন্ধ হোক সবাই মিলে সমঝোতে আসুক ধন্যবাদ মার ধন্যবাদ সবাই ধন্যবাদ এক আয়নারের লাশ যখন ফেসবুকে আমাদের কাছে আসে সারা বিশ্বের বিবেক জাগ্রত হয়ে প্রতিবাদ তোলে কিন্তু হাজার হাজার আয়নারের লাশ যখন আজকের এই রোহিঙ্গাদের লাশ যখন আজকের নাফ নদীতে ভাসছে কোথায় বিশ্বে বিবেক আজকে সুচি জাতিসংঘে যাচ্ছে না সরকারি দলের পক্ষ থেকে যখন বলা হচ্ছে যে জাতিসংঘের চাপে যাচ্ছে না আজকে বিরোধী বলছে না জাতিসংঘকে সুচি পাত্তাই দিচ্ছে না সুতরাং সে কারণে সে যাচ্ছে না ল্যান্ড মাইনের কথা বলেছে আজকে ভারত প্রসঙ্গে নিয়ে বলেছে আমরা তো আমাদের বর্ডার খুলে দিয়েছি কিন্তু আজকে কোথায় ভারত কেন তাদেরকে রোহিঙ্গা থেকে বরঞ্চ যেই কজন রয়েছে তাদেরকে আরও ফেরত পাঠাচ্ছে সুতরাং সেক্ষেত্রে যে আজকে বিশ্ব নেতৃবৃন্দ যে আন্তরিকতা সেটি আজকে প্রশ্নবিদ্ধ হয়েছে আমরা শুনবো আমাদের আজকের ছায়া সংসদে ওয়াইন্ড অফ সেশনে মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেত্রী নাদিয়া পারভিন জ্যোতির কাছ থেকে এই পর্যায়ে সর্বশেষ তার বক্তব্য মাউন স্পিকার সারা বিশ্ব যখন কিনা স্টপ জেনুসাইট বলে কাঁদছে তখন শুধুমাত্র এক মিয়ানমার যখন কিনা তাদেরকে গণহত্যা করছে তখন তিনি যে মাপ পাল্লা দাঁড়াল করলেন একপাশে মিয়ানমার অপর দিকে সারা বিশ্ব তিনি নিজেই বলুক পাল্লায় ভারীকে মাউন স্পিকার যে আজকে কিনা এই হত্যাযোগ্য চালাচ্ছে অংশাং সুচি সেই অংশাং সুচির কতটুকু ক্ষমতা সেই ক্ষমতা নিয়ে যখন কথা বলা হচ্ছে মাউন স্পিকার তথ্যটি আপনার কাছে পেশ করছে মাউন স্পিকার এই সূচির বিরুদ্ধে যখন কিনা মানুষ সারা বিশ্বের মানুষ স্টপ জেনোসাইড বলে চিৎকার করছে মাউন স্পিকার আজকে তারা বলছে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল মাউন স্পিকার তাহলে একজন রুগী মারা গেল বাকি যে রুগীরা ছিল তাদেরকে না দেখে কি ডাক্তার ফিরে যাবে মানুষ স্পিকার তাদেরকে না দেখা পর্যন্ত বিশ্ব কখনো থেমে থাকবে না মানুষ স্পিকার বিশ্ব আজকে সব সময় স্টপ জেনোসাইড বলে চিৎকার করছে মাননীয় স্পিকার এখানে আজকে তারা তথ্য বিভ্রাট ঘটিয়েছে তারা বলেছে বাংলাদেশ ব্যতীত আর কোন দেশ এই রোহিঙ্গাদেরকে ঠাই দেয়নি মাননীয় স্পিকার আমি প্রথমেই বলেছি স্বয়ং সৌদি আরব 5 লাখ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে মাননীয় স্পিকার অবশ্যই সৌদি আরব বিশ্বের একটি দেশ মাননীয় স্পিকার আজকে যখন কিনা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিব্বতের যে নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা আছে তিনি রোহিঙ্গাদের হয়ে কথা বলেছেন এবং গৌতম বুদ্ধের পথ অনুসরণ করে এই যে যে জেনোসাইড চলছে এটাকে স্টপ করার জন্য আহ্বান জানিয়েছেন মাউন স্পিকার এক্ষেত্রে কি তাকে আমরা বলতে পারি না যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি এই মুসলিমদেরকে বাঁচানোর চেষ্টা করছে মাউন স্পিকার ইরানের প্রেস টিভির দেয়ার সূত্র মতে কাজাখাস্তানের রাজধানী আস্তানায় ওআইসির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি যারা কিনা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত এই ইরান মিয়ানমারে যে হত্যাযজ্ঞ চলছে এটা যখন এটা যদি এখন না থামানো হয় অবশ্যই এটা বিশ্ব সংকটে পরিণত হবে মানুষ স্পিকার আজকে বিশ্ব সংকট আমরা সকলেই থামাতে চাই মানন স্পিকার আজকে তারা ভারতুর হৃদয়ে বসে বসে ঘরে কাঁদছে আর মানু স্পিকার আমরা আজকে কাঁদছি না আমরা আজকে ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছি উখিয়াতে মানন স্পিকার আজকে আমরা ঘরের কোনায় বসে নিই মানন স্পিকার আজকে আমরা সেখানে ছুটে যাচ্ছি যেখানে কি না হাজার হাজার রোহিঙ্গার মৃতদেহ ভাসছে কক্সবাজার সমুদ্রের সৈকতে মানন স্পিকার আজকে অবশ্যই চোখে কান্না আমরাও আছে মানন স্পিকার কিন্তু সেই চোখের কান্না দিয়ে অবশ্যই এই রোহিঙ্গা মহিলাদের কষ্টকে মুছে দেওয়া যায় না মাউন স্পিকার আজকে তার জন্য প্রয়োজন তরুণ শক্তি মাউন স্পিকার সেই শক্তি জেলে উঠেছে মাউন স্পিকার আজকে বিশ্বের প্রতিটি দেশ রোহিঙ্গাদেরকে রক্ষা করার জন্য তারা লড়াই করছে তারা আজকে আহ্বান জানাচ্ছে তারা আজকে মিছিল করছে মানব করছে মাউন স্পিকার বিশ্ব অবশ্যই জাগ্রত হয়েছে মাউন স্পিকার জাতিসংঘ পর্যন্ত এগিয়ে গেছে মানুষ স্পিকার তাই আমরা আশা করতে পারি এই যে যে রোহিঙ্গাদের নিধন শুরু হয়েছে এই নিধন অবশ্যই শেষ হবে তাদের মায়াকান্না মায়াকান্না পর্যন্তই থাকবে এটা অবশ্যই কোনো কার্যক্রমে পরিণত হবে না তাই মাননীয় স্পিকার আজ এই সংসদে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে তা যেন সর্বসম্মতি ক্রমে গৃহীত হয় রোহিঙ্গাদের উপর অত্যাচার যেন বন্ধ হয় তার জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ এই ছায় সংসদের সম্মানিত সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে তার বক্তব্যের জন্য তিনি বারবার বলার চেষ্টা করছেন সারা বিশ্ব কিন্তু জাগ্রত কণ্ঠে বলছে স্টপ যেন আজকে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব নেতৃবৃন্দের যে আন্তরিকতা সেটি নিয়েছিল আজকের এই সংসদের সরকারি দল বলছে যে এই সমস্যা সমাধানে যে বিশ্ব নেতারা রয়েছে তারা কিন্তু আন্তরিক কিন্তু আজকে বিরোধী দল থেকে বলছে যে না আজকে কোথায় আন্তরিকতা আজকে যে মেইন প্লেয়ারগুলো রয়েছে সেই প্লেয়ারগুলি তো খেলছে না সাইড ল্যান্ডের প্লেয়ারগুলি খেলছে কোথায় চীন ভারত রাশিয়া আমেরিকা যুক্তরাজ্য ফ্রান্স জার্মান তারা প্রচার প্রচারণা বিবৃতির মধ্যেই কিন্তু আজকে ব্যস্ত রয়েছে আজকে প্রধান খেলোয়াড়রা কিন্তু নিশ্চুপ রয়েছে সুতরাং আমরা মনে করি বিশ্ব নেতৃবৃন্দ কোনোভাবেই ভূমিকা রাখছে না প্রশ্ন এসেছে যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্যার সমাধানে এগিয়ে গিয়েছেন নিশ্চয়ই বাংলাদেশের শুধু প্রধানমন্ত্রী নয় বাংলাদেশের আপামর জনগণ কিন্তু এই সমস্যার সমাধানে আজকে এগিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যদি আমরা খেয়ে থাকি তাহলেও কিন্তু আজকে রোহিঙ্গারা খেয়ে থাকবে আমরা দেখেছি প্রত্যেক শ্রেণী পেশার দলে দলে মানুষ গিয়ে সেখানে তাদেরকে সাজের হাত বাড়িয়ে দিয়েছেন কিন্তু প্রশ্ন এসছে যে আসলে কি আমাদের যে বিশ্ব নেতৃবৃন্দ যারা ভূমিকা রাখবার কথা সেটি কি করতে পারছেন আমরা আজকের এই ছায়া সংসদের মধ্য থেকে বলতে চাই যে রোহিঙ্গাদের উপর যে অমানবিক নির্যাতন অত্যাচার হরতাল ধর্ষণ লুণ্ঠন করা হয়েছে সেটি অবশ্যই আন্তর্জাতিক আদালতে উপযুক্তভাবে বিচারের ব্যবস্থা করা হোক দর্শক মণ্ডলী আমাদের সাথে আজকে এই অনুষ্ঠানে দুজন বিদগ্ধ উপস্থিত রয়েছেন একজন তার জীবনের বিভিন্ন পরিক্রমায় বিভিন্ন কাজে কর্মে তিনি সারা দেশ সারা বিদেশ ঘুরেছেন দেখেছেন কিভাবে মানব জাতি উপেক্ষিত হয় কীভাবে মানব জাতি ক্ষতিগ্রস্ত হয় দেশে দেশে তিনি দেখেছেন এই মানবতার নানারকম যুদ্ধ তিনি হচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি সাবেক রাষ্ট্রদূত ও সাবেক প্রধান তথ্য কমিশনার জরাব মোহাম্মদ জমির আমি আমাদের আজকের এই সহায়ক সংসদে রোহিঙ্গা সমস্যার সমাধানে বিশ্ব নেতৃবৃন্দের ভূমিকা নিয়ে সম্মানিত তিনি জোরাব মোহাম্মদ জমিরকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি আজকে দুটো জিনিস খুব আমার দৃষ্টি আকর্ষণ করেছে একটা হচ্ছে একজন বলেছেন জান্নাতুল ফিরদোস যে সহমর্মিতা বুঝলাম অনেক কিছু বুঝলাম কিন্তু গণহত্যা কবে বন্ধ হবে আর আরেকটা প্রশ্ন উঠেছে সেটা হলো যে ওয়াই নো পিসকিপিং মিশন ইয়েট ওয়াই নো স্যাংশনস ইয়েট নিড ফর জাগ্রত বিবেক এখানে আমি দুটো জিনিস পরিষ্কার করে বলে রাখি যেটা করে আপনারা বুঝতে পারেন সেটা হচ্ছে জাতিসংঘের এবং আন্তর্জাতিক আইন অনুসারে একটা দিক নির্দেশনা আছে সেই আইনের বাইরে কিন্তু চলা সম্ভব নয় নিয়মটা হচ্ছে এখন এই যে বাংলাদেশের প্রতিনিধি দল যাচ্ছেন জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি সেখানে যাচ্ছেন থার্ড কমিটি বলে একটা আছে সেটা হচ্ছে মানবাধিকার নিয়ে সব কিছু ডিল করে সেখান এই থার্ড কমিটিতে এই গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে এটা আলোচনা হবে এবং থার্ড কমিটির আলোচনা পরে প্রস্তাব আকারে একটা আসবে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যাতে প্লিনারিতে এটা আলোচনা হয় বিবেচনা হয় এবং পরবর্তীতে এর ওপরে গ্রহণ করা হয় সেটা ভোটের মাধ্যমে গ্রহণ করা যেতে পারে কিংবা বাই কনসেনসাস গ্রহণ করা যেতে পারে এই গ্রহণ করার পরে তারপরে যাবে নিরাপত্তা পরিষদে নিরাপত্তা পরিষদে এটা আলোচনা হবে বিবেচনা হবে এবং সেখানে যে ভিটো যদি না দেওয়া হয় একটা রেজলিউশন আকারে সেটা গ্রহণ করতে হবে কারণ রেজলিউশন আকারে নিরাপত্তা পরিষদ থেকে গ্রহণ যদি না হয় তাহলে কিন্তু ইউএন পিসকিপিং অপারেশন শুরু করা যায় না এখন এখানে একটা যে আমি করে বলি যেটা আছে কালকের ইয়েতে ছিল ডেলিসারে ছিল এটা গুরুত্বপূর্ণ দুটো দিক আছে একটা হচ্ছে লাস্ট মিয়ানমার ইলেকশনে যেখানে রোহিঙ্গা সম্প্রদায় তারা ভোট করার অধিকার পেয়েছিল সেটা দু সালে যদি উনিশশো সালে তাদের ভোট অধিকার কেড়ে নেওয়া হয়েছে দু হাজার দশের ভোট দেয় কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে অগাস্ট দু সালে রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভ ইন নর্দার্ন রাখাইন স্টেট উচিত নাও তাকে কিন্তু রি থেকে বন্ধ করে দেওয়া হয় সেই কারণে যে বলা হয়েছে যে ওখানে অনেক রোহিঙ্গা আছেন যারা সরকারি মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত এবং মিনিস্টার আছেন এটা বর্তমানে কেউ নেই এবং এই জিনিসটা মনে রাখতে হবে যে এই জিনিসটার মধ্যে পাক্ষিকভাবে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা মনে করি সবাই মনে করে যে তাদের নাগরিক অধিকার ফেরত দিতে হবে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে এবং এটা যদি না করা হয় তাহলে আন্তর্জাতিকভাবে তাদেরকে একঘরে করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে কারণ তারা তিরিশ বছর কাউকে কেয়ার করেনি এবং তারা এখনও মনে করে যে তাদের এখানে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাইড্রোকার্বন ডিপোজিট রয়েছে তেল গ্যাস ইত্যাদি তার জন্যেই লোকজন তাদের কাছে আসবে এবং সেই কারণেই চায়না ভারত এবং অন্যান্যরা চুপ করে আছে জাপানও কিছু বলেনি জাপান কিছুদিন আগে গেছিলেন মোদী সাহেবের সাথে আবে সাহেব সামিট মিটিং হয়েছে তারাও ইয়ে করেছিলেন কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আমাদের গুরুত্ব হচ্ছে আন্তর্জাতিকভাবে এই জিনিসটা এবারে প্রথমবারের মতো খুব সাড়া জগিয়েছে এবং আমরা আশা করছি এর কারণে যে প্রত্যাহার করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করতে হবে সার্বিকভাবে সেগুলো সম্ভব হবে সম্মানিত অতিথি জনাব জমিরের বক্তব্য আমাদের সাথে আরেকজন অতিথি উপস্থিত রয়েছেন যিনি বাংলাদেশের একটি প্রধান দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং সে দলের অবশ্যই একজন পলিসি মেকার একসময় বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ছিলেন জরাব আমির খুশরু মাহমুদ চৌধুরীকে এবার এই পর্যায়ে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আমার মনে হয় এটা একেবারে সময় সময়োচিত একটা সিদ্ধান্ত যেখানে বাংলাদেশ সরাসরিভাবে আক্রান্ত হয়েছে এবং আমরা বলেছি শুধুমাত্র কয়েক লক্ষ রেফিজিজ রোহিঙ্গারা এখানে এসেছে এবং এটা তাদের যে মানবেতর দিকটা সেটা তো আছেই তার বাইরে বাংলাদেশের জন্য যেটা হয়েছে যেটা আমরা বলেছি পরিষ্কারভাবে এটা ইনডাইরেক্টলি আমাদের সভরেন্টির উপর আমাদের এটা সার্বভৌমত্বের উপর একটা আঘাত এনেছে কারণ এটা একটি পরিকল্পিত ব্যাপার এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় এটা একটি পরিকল্পিত ব্যাপার আপনারা যারা জানেন এই এগুলো শুরু হয়েছে উনিশশো সাল থেকে যখন মিয়ানমার স্বাধীন হয় এই লোকগুলো কিন্তু সেখানে অনেক দিন ধরে আছে আমি আংসান সুচির একটা বক্তব্য খুব খেয়াল করে শুনছিলাম তার বক্তব্য সে বলছে রোহিঙ্গা প্রবলেম গোজ বিফোর কলোনিয়াল টাইম অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্য শুরু হওয়ার আগের থেকে রোহিঙ্গা সমস্যা আছে অর্থাৎ ওনার কথা উনি স্বীকার করে নিয়েছেন যে কমপক্ষে হলে তিনশো বছর আগে থেকে তারা সেখানে আছেন ইফ ইট গোজ বিফোর কলোনিয়াল টাইম তার মানে সেখানে তিনশো বর্ষের অধিক সময় তারা আছে তারও বেশি হিস্ট্রি কিন্তু যারা বলে তার তারও কিন্তু অনেক আগের চেয়ে আছে এখানে এবং এখানে এদিক আমাদের সরকারি দলের বক্তারা কেউ বলেছেন যে মন্ত্রী এমপি আছে সেটা একেবারে মিথ্যা নয় মন্ত্রী এমপি ছিল সেটা ছিল আগে যখন এই সমস্যাগুলো শুরু হয়নি এবং উনিশশো বিরাশি সনে রোহিঙ্গার মিয়ানমারে আইন পরিবর্তন করে যখন রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করে দিয়েছে তখন তার মন্ত্রী এমপি হব থাকার সুযোগ নাই সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের আজকের অতিথি যারা বামী খুশরু মাহমুদকে তিনি তার অবস্থান এবং বর্তমান প্রেক্ষাপটে তিনি বর্ণনা করলেন আমরা একটু ফলাফলের দিকে যাই রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে আজকে বিশ্ব নেতৃবৃন্দের ভূমিকা নিয়ে সরকারি দলের পক্ষ থেকে যে প্রস্তাব তোলা হয়েছিল সেটি ছিল রোহিঙ্গা সমস্যার সমাধানে বিশ্ব নেতৃবৃন্দ আন্তরিক যারাই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন প্রস্তাবের দল হা বলুন যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন এবং যারাই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন প্রস্তাবের বিপক্ষ দল না বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন আজকের দুদলই খুব ভালো বলেছে দুদলের মধ্যেই তথ্য তথ্য সব কিছু ছিল তারপরও ফলাফল তো আমাদের দিতেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয়নি না যুক্ত হওয়ার কারণে আমাদের আজকের প্রতিযোগিতার বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে আমরা বিজয় বলে ঘোষণা করছি অভিনন্দন রইল আমাদের আজকের এই বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতর্কে আরও বেশি অভিনন্দন রইল আমাদের আজকে সরকারি দলে যারা বক্তব্য প্রদান করেছে বিশেষ করে নাদিয়া পারবিন যুথি মোসা বিরুর রহমান মৌসুমি এবং নজরুল ইসলামকে তাদের তিনজনের চমৎকার বক্তব্যের জন্য তাদেরকেও অভিনন্দন রইল সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা কোন টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের এই প্রতিযোগিতা দেখলেন আপনাদের সবাইকে আমাদের আগামী ছায়া সংসদ আগামী মক পার্লামেন্ট দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানে শেষ করছি